আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি ফুজি দিছি, আর এই ফুজিটার নাম হলো ওয়াল আসর, সময়। তাফসীরকারকরা বলে সময় কি? বলে হায়াত। সময় কি? হায়াত। আবারও বোঝার চেষ্টা করেন, যারা সচেতন তারা অবশ্যই বুঝতেছেন, যারা সচেতন না তাদের সুবিধার্থে আবারও বলছি, পৃথিবী হলো মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী, ব্যবসা করতে ফুজি লাগে, আল্লাহ কয় হায়াত নামক জিনিস ফুজি দিয়া পাঠাইছে। হায়াতটা কি? ফুজি। হায়াত কি? ফুজি। দুনিয়া হলো মার্কেট, আমরা হলাম ব্যবসায়ী, আমাদের পিছনে ফুজি আছে। এখন মুনাফা, ব্যবসা খাটায় কি আনতে হবে? মুনাফা। আল্লাহ মুনাফাটা হলো নেক আমল। বলুন মুনাফা কি? নেক আমল হইল মুনাফা। হায়াত হলো ফুজি, দুনিয়া হলো মার্কেট। এখন আমরা সবাই কিন্তু ব্যবসায়ী, কথা হয় না? যারা বসে রয়েছেন তারাও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, তারাও ব্যবসায়ী, সবাইকে আল্লাহ ফুজি দিয়া মার্কেটে পাঠাইছে। এখন আমি আপনাদেরকে বলবো, খে ব্যবসায় লাভবান হয়েছেন, খে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা একটু পরে বুঝতে পারবেন। আগে আমি আপনাদেরকে বলি, ফুজিটা যে আল্লাহ দিছে এটা কতটুক দিছে এটা তো আমরা কেউ জানি না, তবে গড় আছে, গড় 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 হইল সর্বোচ্চ, আমরা হায়াতের গড় 60 বছর, বর্তমানে 60 বছর আমরা না ওই গড়ে হিসাব করি। 60 বছর যদি আমাদের ফুজি হয়, এখানে যারা বসে রয়েছেন অনেকের বয়স কিন্তু 40, অনেকের 50, আমরার অনেকের আছে 30। বলুন তো দেখি, যাদের বয়স 40 গড়ে মিলায় আর কয় বছর বাঁচব? 20 বছর। তার মানে 20 বছর বাঁচব, 40 বছর ফুজি শেষ, 40 বছর ফুজি শেষ, ফুজি আছে 20 বছরের। আমাদের বয়স যাদের 30, আমরা গড়ে বাঁচলে বাঁচব 30 বছর, তাহলে 30 বছরের ফুজি শেষ। যাদের বয়স 50, তারা 50 বছরের ফুজি শেষ, বাঁচলে আর বাঁচবে 10 বছর। এখন হিসাব মিলান, নিজে নিজে হিসাব মিলান, মাপ দেন, নিজেই বুঝে যাবেন কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। 40 বছর যাদের, 20 বছর আছে, 40 বছরের ফুজি যাদের শেষ হয়ে গেছে, বলুন তো দেখি 40 বছরের ফুজি দিয়া নেক আমলের ব্যবসা কি পরিমাণ করছেন? নিজে নিজে চিন্তা করে দেখেন তো দেখি ব্যবসায় আপনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত। না বুঝা কইেন না, বুঝা কইবেন, নিজেরে নিজে প্রশ্ন করেন যে আমার বয়স 40 গেছে গা, আমি যে 40 বছর নেক আমল কতটুকু উপার্জন করলাম? আমার তো ফুজি কিন্তু শেষ 40 বছর, তুই ফুজি দিয়া কি আমি নেক আমল খাটাইতে পারছি? যদি দেখেন না হিসাবে মিলে না, 40 বছর হায়াত শেষ হয়েছে ঠিক, নেক আমল ওই পরিমাণ আমি অর্জন করতে পারি নাই, তাহলে 100% আপনি ক্ষতিগ্রস্ত। ওইভাবেই রাসূল আমাদেরকে মাপ শিখাইছে, আর আল্লাহ ওইভাবে মাপ দিয়া দেখ খে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা যারা বইয়া রয়েছি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা লাভবান না? সবার হিসাব মিলে দিহি লস, কথা হয় না? দি সবার মনে মনে জানা, যার যতটুক বয়স গেছে ওই পরিমাণ নেক আমল হইছে না, তার মানে আমরা ব্যবসায় লাভবান হইতে পারছি না, ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত, ব্যবসায় আমরা মাপ বুঝছেন নি, কথা হয় না? প্রতিদিন মাপ দিবেন, প্রতিদিন মাপ দিবেন যে আমার বয়স যদি হয় 40, আমার বয়স যদি হয় 50, তাহলে 50 বছরের ফুজি আমার শেষ, 10 বছর আছে, তাহলে এই ফুজি দিয়ে আমি নেক আমল কতটুক পাইলাম, হিসাব মিলাইয়া দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত লাভবান না। সম্মানিত শুধু এখন আসুন সুরার ভিতরে, এটা তো হইল শানে নজুল এবং মাপ দিয়ে আল্লাহ বুঝাইছে, তাহলে সুরার শুরুতে আল্লাহ কি বলে শুনেন? শুরুতে আল্লাহ একটা কসম করছে, কি করছে? আল্লাহ প্রথমেই বলেন ওয়াল আসর, সময়ের কসম। বলুন কিসের কসম? তাফসীর কারকরা বলে এই সময়টাই হলো তোমার হায়াতের কসম। এটা কিসের কসম? হায়াতের কসম। আল্লাহ শুরুতে একটা কসম করছে, বন্দা কসম তোর হায়াতের। এরপর আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় কসম তোর হায়াতের তোরা ক্ষতিগ্রস্ত। আমার কথা বুঝেননি? বুঝে খুব বিরক্ত লাগতেছে আপনারা? গিচ্ছা মিলে ভাল লাগবো? সাফে ব্যাংকের গিচ্ছা পেলে মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ শুরুতে একটা কসম করছে, কসম কইরা দেখেন আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে বলে আমরা ক্ষতিগ্রস্ত, আমরা নিজেরাও হিসাব মিলে দেখলাম আমরা ক্ষতিগ্রস্ত। উভয় আছে, ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে, কথা হয় না? দুনিয়াটা এমন একটা জায়গা, ঘুমাইলে
ঘুমাইছেন আপনি, ঘুম থেকে উঠলেই হয় সকাল, ঘুম থেকে উঠলে হয় না উঠলে হয় পরকাল, ঘুমাইছেন উঠলে কি হয় আর না উঠলে পরকাল, এই মাঝখানে আমি আর আপনি আছি। তাহলে আমরা নিজেরা নিজেরা হিসাব করে দেখলাম ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত, আবার আল্লাহ নিজে কসম করে বলতে যে আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে তো বাসার দিয়ে উপায় নেই। কিন্তু আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি, আল্লাহ কি বলে মায়া দয়া, এই জন্য আল্লাহ এই সুরার ভিতরে চারটা কর্মসূচি দিছে, কয়টা কর্মসূচি, চারটা কর্মসূচি দিছে, যে তোরা হিসাব মিলাইয়া দেখলি তোরা ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ কসম খাইরা বলছি তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু তোদেরকে বাঁচানোর জন্য চারটা কর্মসূচি দিছি, কয়টা, এই চার কর্মসূচি যারা পালন করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। এখন সুবহানাল্লাহ থাকলে বলতে পারেন, আছে সুবহানাল্লাহ থাকলে জুড়ে বলতে হয় আল্লাহর কত মায়া, আল্লাহ নিজেও কয় আমরা ক্ষতিগ্রস্ত, আমরা হিসাব মিলিয়ে দিছি ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ কয় চারটা অপশন দিছি, যদি তোরা চার অপশন মানস ক্ষতিগ্রস্ত হতে দিব না, বাসার সুযোগ চার কর্মসূচি আমরা শুনবো তো ইনশাল্লাহ, চার কর্মসূচি শুনে বাড়িতে যাব ইনশাল্লাহ। এক নাম্বার কর্মসূচি আল্লাহ কোরআনে বলেন, এই সুরাতি বলেন, খতম বলেন, ওয়াল্লাসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, রব্বি কারীম বলেন সময়ের কসম, তার মানে তোমার আমার হায়াতের কসম করছে আল্লাহ, তোমার আর আমার হায়াতের কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত, আমার মালিক কথাটা স্বাভাবিক ভাবে বলে নাই, কসম কইরা বলছে, আল্লাহ কসম করে বলছে সাধারণ কোনো কথা না, মালিকের কথার এমনি তো অনেক দাম, কিন্তু মালিক কসম করছে, ওয়াল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এ পৃথিবীর মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি, মায়া দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ বলেন চারটা কর্মসূচি দিলাম, চার কর্মসূচি যদি বান্দা মানস ওয়াদা দিলাম, কোনদিন ক্ষতিগ্রস্ত হতে তোদেরকে দিব না, তাহলে চারটা কর্মসূচি আমাদের পালন করা দরকার। চার কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচিটা হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন বান্দারে ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর, আপনারা যারা বৈশা রয়েছেন মনে মনে ভাবতে পারে, হুজুর এটা যদি হয় এক নাম্বার কর্মসূচি তাহলে তো আমরা সবাই ইমানদার, এক নাম্বার কর্মসূচি তো আমরা পালন করছি, কথা হয় না, আমাদের মনের একটা ধারণা হলো আমরা তো সবাই ইমানদার, না এখানে কোনো বেঈমান আছে, এই ওয়াজে কোনো বেঈমান আসছে না, সবাই ইমানদারের দাবি লইয়া এখানে বসছি, ঠিক না, ইমান ইমানের দাবি লইয়া আমরা কিন্তু ইমানের দাবি লইয়া এখানে বসছি, সবাই আমরা ইমানদার ইমানের দাবি লইয়াই তো বসছি, কিন্তু আল্লাহ কয় এক নাম্বার কর্মসূচি হলো ইমান ইমান, তাহলে বোঝা যায় যেহেতু আমরা ইমানদার ইমানের দাবি লইয়া বসছি এক নাম্বার কর্মসূচি আমরা পালন করছি, কথা বল, হ্যাঁ জামাত ভাই এটা তো আমাদের ধারণা, আমাদের ধারণাটা যদি সঠিক হতো তাহলে আল্লাহ আমাদেরকে ইমান আনার কথা বলতো না, আল্লাহ বলতো বেঈমান রে, কথা হয় না, আল্লাহ তো আমাদেরকে ইমান আনার কথা বলার দরকার ছিল না, কারণ আমরা তো এমনি ইমানদার, আমরা তো ইমানদার, ইমানদারকে ইমানের বয়ান করার তো দরকার ছিল না,
তাহলে আল্লাহ কেন গো ইমানদারকে ইমানের বয়ানটা করল? তার মানে বোঝা যায় আমাদের মধ্যে বেজাল আছে না না? আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করে। মাদারীপুরের বাইরা দিলের কান লাগায় শুনবেন, কোরআনে বহু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এই আয়াতের দ্বারা বোঝায় আল্লাহ, এ ইমানদারেরা, দেখেন এখানে ইমানদার বলে ডাক দিছে, কোথাও আল্লাহ বেঈমানদেরকে ডাক দেয় না রে, আল্লাহ ইমানদারকেই বারবারে ওয়াজ করে। তার মানে আমরা যারা ইমানদার দাবি করি আমাদের মধ্যে বেজাল আছে, বেজাল থাকার কারণে আমাদেরকে আল্লাহ বারবার সতর্ক করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় কর। কারে কয়? ইমানদারকে কয়, ইমানদারকে আল্লাহ ডাক দেয়, কয় আমার ভয় কর রে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, রাব্বিকা ইমানদারেরা শুন, তোরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। তাহলে আল্লাহ ইমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, কথা হয় না? মাদারীপুরের মায়েরা দিন, এটা কি বরিশাল পড়ছে? উমা আমি দেখবো মাদারীপুর, এটা বরিশালে পড়ছে, আমি কি বরিশাল ওয়াজ করতেছি? তাহলে বরিশাল, আচ্ছা বরিশাল পর্যন্ত এসে পড়ছি। তাহলে আমার শুনুন, রব্বি কারিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইমানদারকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ইমানদার কি বলে ভয় করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কথা হয় না? ইমানদারকে ইমানের ওয়াজ করে মালি, ইমানদার কি তো বারবার ওয়াজ করে ইমানের, ইমানদার কি আল্লাহ বলে ভয় কর, ইমানদার কি আল্লাহ বলে বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচ। তাহলে কি বুঝলেন এ যুবক ভাইরা, ইমানদারকে আল্লাহ ইমানের ওয়াজ করে গো, তার মানে আমরা যারা ইমানদার দাবি করি আমাদের মধ্যে মারাত্মক কোনো বেজাল আছে। বেজাল যদি না থাকতো তাহলে আল্লাহ তো জানেই আমরা ইমানদার, ইমানদারে তো ওয়াজ করার দরকার নাই, আল্লাহ করতো সব কাফেররা রে। কিন্তু আল্লাহ কয় ইমানদার দাবি করাস কিন্তু ভিতরে ইমান নাই, কথা হয় না? দিলের কান লাগায় শুনবেন প্রতিটা কথা, হয়তো বা আপনার জীবনের গুরুত্বপূর্ণ কথা হতে পারে। আমি এই জন্যই বলছি বারবার, দূর বহু দূর থেকে আমি গাড়ি চালাই আসছি আপনার এখানে, কাল্পনিক গল্প শোনার জন্য আপনারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসেন না, কিছু দিনই কথা শোনার জন্য বসছেন। আমার যুবক ভাই বরিশালের ভিতরে চলে আসছি, অনেক দূর চলে আসছি, কিন্তু আমি আপনাদেরকে দিল মাকা দরদ নিয়ে চারটা কর্মসূচি দিয়া চলে যাব। আল্লাহ বলেনি চারটা কর্মসূচি যারা পালন করবে রে আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না, আর যদি চার কর্মসূচি পালন না করো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদেরকে ধ্বংস থেকে কেউ বাঁচাইতে পারবে না। যুবক ভাই রব্বি কারিম বলেন, ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনো, আমি আল্লাহর উপরে, তার মানে ইমানদারকে ইমানের ওয়াজ করার মানেটা কি হলো, আমাদের ভিতরে বেজাল আছে, ইমানদার দাবি করি কিন্তু ইমান নাই। যদি ইমান মাপার মেশিন থাকতো, থার্মোমিটার থাকতো, ইমান মাপার যদি থার্মোমিটার থাকতো তাহলে বাংলাদেশে অনেক মানুষ ধরা পড়তো যারা বেঈমান, বহু দাড়িওয়ালা ধরা পড়তো বেঈমান, বহু হাজি সাবরা ধরা পড়তো বেঈমান, কথা হয় না? কিন্তু থার্মোমিটার নাই,
এই জন্য সুদ কোর ইমানদারের দাবি করে, ঘুষ কোর ইমানদার দাবি করে, জেনা কোর ইমানদারের দাবি করে, রে টেন্ডারবাজি সাদাবাজি করে যে সেও ইমানদারের দাবি করে, একশো দর্শনের সেঞ্চুরি কইরা ইমানদার দাবি করে। সুদ খাইয়া বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার পাইল ডক্টর ইউনুস পর্যন্ত ইমানদার দাবি করে রে। তার কারণ হলো ইমান মাপার কোন থার্মোমিটার নাই, যে সে ইমানদার দাবি করতেছে। এই জন্য আল্লাহ কয় আমি মালিক জানি তোদের ইমানের কোটা জিরো, তাই আমি তোদেরকে বাঁচানোর জন্য বারবার বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সাথী সঙ্গী তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ওয়াজ কিন্তু ইমানদার জানলা করে গো, এই ওয়াজ কোন বেঈমানদের মালিক করে না। কারণ আমাদের ইমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, পাঁচ টাকার একটা সার কাছে ইমান বিক্রি হয়। লাঙ্গল মার্কা পারতে গিয়া কয় বুট কারে দিবি, এখনো সিদ্ধান্ত হয় নাই। লাঙ্গল মার্কা একটা রং চা খাওয়ানোর পরে জিগায় বুটটা কারে দিবি, ক আপনারই দিব। লাঙ্গল মার্কা চলে গেল, এবার আনারস মার্কা ঢুকছে, কয় বুট কারে দিবি, এখনো সিদ্ধান্ত হয়েছে না। আনারস মার্কায় আবার চা খাওয়ায়, কয় বুট কারে দিবি, আপনারই দিব। একতারা মার্কা গিয়া চা খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবেন, আপনারই দিব। বলুন তো বুট কয়টা? বুট হইলো একটা, দিল কয়জন রে? বুট একটা দিল, তিনজন রে। তার মানে পাঁচ টাকা দিয়ে চা খাওয়াইলে ইমান নেওয়া যায়। এই জাতি হলো বাঙালি জাতি, কথা হয় না? আল্লাহ বলেন আমি জানি তোদের ইমান বড় দুর্বল, পাঁচ টাকার সার কাছে তোরা ইমানটারে বিক্রি করস। আবার অনেক মানুষ ইমান কেমনে যায় সেটাও জানে না, জানে না। সকাল বিকাল ইমান হারা হইয়া বসে আছে, অনেক মানুষ বেঈমান হইয়া মারা যাচ্ছে জানেই না। মনে করছে আমি তো ইমানদার, নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই, কিন্তু বেঈমান হইয়া বসে রইছে বলতেও পারে না। আমার যুবক ভাইরা ইমানের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। অনেক মানুষ ডাক্তারের কাছে গিয়া কয় স্যার যদি ওষুধ না খাইতাম বুকের ব্যথায় মারা যাইতাম, ওষুধ না খাইলে সে মারা যাইত। এই কথাটা কিন্তু আমরা সচরাচর বলি, কিন্তু এই কথার দ্বারাও ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। আবার অনেক মানুষ বলেন হুজুর আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে না খাইয়া মরতাম, আসেনি? বলুন এই কথার দ্বারা ইমান যাওয়ার সম্ভাবনা আসেনি? এক ছোটখাটো বিষয় নিয়ে ইমান চলে যায় জানি না, কেমনে ইমান যায় সেটাও জানি না। আরো আছে, আরো আছে, আরো আছে। আল্লাহ বলেন বান্দারে আসমান বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া, জমিনটাকেও বানাইছি হুকুম দিয়া, সব সৃষ্টি করছি আমি আল্লাহ হুকুম দিছি, হয়ে গেছে। কিন্তু তরে বানাইছি গলার থেকে পায়ের তলা পর্যন্ত মেস্তুরি দিয়া, আর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। এই মাথা এই কপাল শুধু আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি, আমি আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করতে পারবি না। কার হুকুম? আল্লাহ ছাড়া মাথা নত করা যাবে না। আফসোসের ব্যাপার হলো আমরা বহু মানুষ আল্লাহ ছাড়াও মাজারে গিয়া সেজদা মারি, দরগায় গিয়া সেজদা মারি, পীরের পায়ে সেজদা মারি, জড়ার পায়ে সেজদা মারি, ল্যাংটার পায়ে সেজদা মারি, আছে না নেই? আপনাদের বরিশালে নাই কিন্তু আমার সিলেট চট্টগ্রামে পিএইচডি করা জাগায় জাগায় গিয়া সেজদা মারে। আমার সিলেট এগুলা বেশি, আমরার এলাকাতে যাইবেন ঘরে ঘরে মাজার, যদি জিগে এত মাজার কেমনে হয় স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে মাজার হইয়া জায়গা, বিশ্বাস করবেন ঘরে ঘরে মাজার, ঘুম থেকে উঠতে মাজার বানাইছে, কয় স্বপ্নে দেখছিলাম স্বপ্নে মাজার হয়ে গেছে। আর রাস্তা দিয়া যাইবেন খালি দেখবেন মাজার, আমার আফসোস লাগে, মাজার হইছে ভালো কথা, সব মাজার কি রাস্তার ফাঁস হইয়াছে, সব ফিরকে রাস্তার ফাঁসে মরছে, এটা কি ভিতরে মরতে পারছি না? রাস্তার ফাঁসে মরলে তো বালা ড্যাগ একটা বয়ে তো রাখে, আমার আফসোস লাগে মাঝে মধ্যে। আমি কইছে যাক উলি আল্লাহর ব্যাপার আমার কোনো বক্তব্য নাই, কিন্তু ফিররা যত ফির দিয়ে সবাই রাস্তার খানিত মরে, ঘটনা কি তা? ভিতরে মর, মরায় রাস্তার কিনারো, তার মানে
রাস্তার ভাষা হইলে ব্যবসা জমজমাট হয়, কথা ঠিক নেই? হকানি পীরের বিরুদ্ধে নয়, বাংলাদেশে ইসলাম আছে ওলি আল্লাহর মাধ্যমের মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ইসলাম আছে আমাদের সিলেট থেকে শাহজালাল থেকে, কথা কয় না? শাহজালাল ইসলামের দাওয়াত দিয়া মানুষকে কালেমা শিখাইছে, কিন্তু শাহজালাল বাংলাদেশে ডাইলে চাইলে কিছুরি বানানোর জন্য আসে নাই, আসছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দিন কায়েম করার জন্য, ভণ্ডামি করার জন্য বাংলার জমিনে শাহজালাল শাহ পড়ান আসে নাই। এই জন্য আমরা তাদেরকে ইজ্জত করি। ওলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশে দিন প্রচার হয়েছে, সঠিক পীর যারা তারা বলে যায় নাই, কিন্তু তাদেরকে দিয়ে সমাজ এখন রম রমাট ব্যবসা চলে। এই যে আপনার আজকে এখানে একজনের নাম দেখলাম, হাফিজুল হাদিস, যিনি হাদিসের একজন হাফেজ ছিল, আল্লামা রুহুল আমিন, ঠিক না? রুহুল আমিন সাহ। এই যে আপনারা ওনার স্মরণে কি গান বাজনা বাজাইতেছেন না ওয়াজ মাহফিল করাইতেছেন? হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল করাইতেছেন। এই যে সঠিক ফিরের সঠিক পদ্ধতি, ভণ্ড ফিরের ভণ্ড পদ্ধতি, উনি ওনার স্মরণে কিন্তু আমি অনেকটা মাহফিল করছি, কিছুদিন আগেও করেছি, এখানেও করতেছি, অনেক জায়গাতে দিয়ে ওনার স্মরণে মাহফিল হয়, মাহফিলগুলো হয় তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে সঠিক পীরের সঠিক পদ্ধতি। বাস্তব না বাস্তব? মানে আপনারা যদি ঢুল বাজনা বাজাইতেন তাহলে উনি ভালো হইলে মানুষ ওনাকে বন্ড বলতো, কথা হয় না? সাবধান, এই যে সিস্টেম কত সুন্দর, ওনার স্মরণে হচ্ছে মাহফিল, আর অনেক জায়গাতে পীরের স্মরণে হয় ঢুল বাজনা, গায়িক নায়িকা দিয়া নাচায়। সুতরাং এই ব্যাপারে তো আমি পিএইচডি করা, আমার এলাকায় যেই পরিমাণ মাঝার আছে আমার মাথায় এত চুলো নাই। আমি জানি পুরুষের সময় গায়িকা লইয়া গায়িকা নাচে ডান্স তো পারবো ডান্স, মহিলারা নাচে নাইলে বলে মজমা জমে না, হইবার পুরুষ গায়িকা না আনলে মজমাটা জমতার না, জমাইতে হবে, এলে গায়িকা আনে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই কারণে ওলি আল্লাহদের বদনাম হচ্ছে, ভণ্ডামি আর বেফর্দা, আর উরুষ মুরুষ গান ডুক্কি বাজায়া গাঞ্জা মাঞ্জা দিয়া অন্ধকার করে দেয়, গাঞ্জা না টানলে বলে বাবা এ না, এটা টানলে বাবা এ, সিদ্ধি খাইলে পরে আলে আলাদা জগত যায়, বাস্তব না অবাস্তব? কথা কয় না? আল্লাহ আপনাদেরকে হেফাজত করছে, একজন ভালো মানের একজন আলেম আপনাদের এলাকায় বিচরণ করেছেন, আমি শুনেছি ওনার কার্গোজারি অসংখ্য হাদিসের হাফেজ ছিল, আলহামদুলিল্লাহ, রুহুল আমিন সাহেবের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। এই যুবক ভাই যেই কথাগুলি বলতেছিলাম আপনারা কি আমার কথা শুনে রাগ হইছেন? রাগ হইলে আমি কি করবো, কথা কি আমি মন গড়া কইছি না, আল্লাহর কথাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার এই মাথাটা দিছি আমার সাজা দিবার লেগে, এই মাথা মাজারের জন্য না, বাজারের জন্য না, দরগার জন্য না, ফিরের জন্য না, মাথা কার জন্য? আল্লাহর জন্য মাথা। এই মাথা যদি না ল্যান্টার তলে ডুবাই দেয় আছে না শব্দ, আল্লাহ বলে আসমান বানাইছি আমি, সাত আসমান বানাইছি, সাত জমিন বানাইছি, ফেরেশতা বানাইছি, কুল কায়নাত বানাইছি, কেমনে জানো? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মাশুদ আমি আল্লাহ বলছি হত হয়ে গেছে, কিন্তু মানুষরে হুকুম দিয়া বানাই নাই, মানুষ বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। একমাত্র মানুষ সাজদা করবে আমি আল্লাহকে, এ মানুষ গোলামি করবে আমি আল্লাহর। যুবক ভাইরা, আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে, কিন্তু সাজদা যদি মানুষ মাজারে ঈমান গেছে বাড়িতে, কথা হয় না? ঈমান থাকে না, কিন্তু আপনি নামাজও পড়তেছেন, তাহাজ্জুদও পড়তেছেন, কিন্তু ঈমান তো গিয়ে বই রয়েছে, আপনি বেঈমান হইয়া বসে রয়েছেন বলতে পারেন না। আবার অনেকের সন্তান হয় না তো চায় আল্লাহর কাছে, আবার বাবার কাছেও চায়, বাবার কাছে চাওয়ার মানে হলে আল্লাহ হারে না, কথা হয় না? উদ্দেশ্য কি তা, বাবার কাছে না আল্লাহ হারতেছে না, নাউজুবিল, সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাওয়া ছাড়া ব্যতীত অন্য কারো কাছে চাইলে ঈমান শেষ। তা আমার মধ্যে এত দুর্নীতি ঈমানের মধ্যে, আল্লাহ জানেনি,
এই কারণে আল্লাহ আমদারে ওয়াজ করে কয়ে ইমানদার ইমানান, বলুন কারে কয় ইমানদার রে আল্লাহ কয় ইমানান, তার মানে আমার মধ্যে বেজাল আছে, আমার ইমান টিকে না, কথা বল না দি, আমার ইমান সকালে আছে বিকালে নাই, সকালে আছে বিকালে নাই, আল্লাহ জানে এই জন্য আল্লাহ বারবার কয় ইমানদার রে ইমানান, বেজাল আছে আমার, কথা বল ঠিক নেই, ইমান আনতে বলে দিলের কান লাগায় শুনেন, ইমান তো আনছি কিন্তু ইমান টিকায় রাখতে হবে, কথা হয় না, ইমানের ঘরে যেন কোনো ফরমালিং না ঢুকে, ইমান আনছি তো সাহাবায়ে কেরামদের মতো ইমান আনতে হবে। আরেকটা কথাও জানাইয়া দিই, যার ইমান যত মজবুত ইমান যত শক্তি তত পরীক্ষা আপনার উপরে আসবে, আপনি যদি পাক্কা ইমানদার হন ইমানের জজবা আপনার বেশি হয় ইমানের হালত উপরে চলে যায়, অপেক্ষা করবেন আপনার উপরে পরীক্ষা আসবে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন আল্লাহর কসম জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দিবে। যুবক ভাইরা ইমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দামি জিনিসটার নাম হলো ইমান, কথা হয় না, আরো ভালো করে শুনেন, আপনার যদি সাগরের দরিয়া পর্যন্ত গুনাহ হয় রে, পাহাড়ের পরিমাণ যদি গুনাহ হয়, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ বলেন অসংখ্য গুনাহ লইয়া যদি বান্দা আমার কাছে মাপ চায়, আর বান্দা যদি বুঝতে পারে যে আমি গুনাহ করছি, গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণ গুনাহ হয় গো, একটা পর্যায়ে যদি বান্দা বুঝতে পারে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ এমন গুনাহ করছি মালিক আমার গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা করা যায় না, আল্লাহ আমি তো গুনাহ করছি তুমি আর সারা কেউ জানে না, আমার সন্তান যদি আমার গুনার ব্যাপারে জানতো বাবা বলে কোনোদিন ডাক দিত না, মা যদি জানতো মা সন্তান বলে ডাক দিত না, এলাকার মানুষ জানলে নেতা বলে আমার ডাক দিত না, এত বড় গুনাহ করছি আল্লাহ তুমি জানো তুমি মাপ করে দাও, বান্দা যদি গুনার উপরে লজ্জিত হই গুনার উপরে লজ্জিত হইয়া জীবনের সব গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, আর যদি বলে মালিক বুঝতে পারি নাই অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি, আল্লাহ নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে তোমার কাছে আমি তওবা করলাম, বান্দা যদি গুনাহ করে আর মালিকের কাছে তওবা করে নুজুলে রহমতের সময়, যে সময় পশু পাখিরা ঘুমায় যায় গো, যে সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, যে সময় বনের পশু পাখিরা ঘুমায় যায় গভীর রজনীতে, বান্দা যদি গুনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে, ফেরেশতারা কয় মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে গো মালিক, জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহ বলে আমার বান্দা কি জাহান্নাম কোনদিন দেখছে না, মালিক জাহান্নাম দেখে নাই তাহলে কেন কান্দে, বলে জাহান্নামের ভয়ে কান্দে, আলেমদের জবানে জাহান্নামের বয়ান শুনছে গো তাই জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে, আল্লাহ বলে জান্নাত কি দেখছে না, মালিক জান্নাত দেখে নাই তারপরও কান্দে, বলে জান্নাতের আশায় কান্দে, আল্লাহ বলে আমার বান্দা নুজুলে রহমতের সময় আমার কুদরতের মধ্যে জুস তুলে দিছে আমি আর সহ্য করতে পারি না, ফেরেশতারা রাজি তাক ফেরেশতারা সাক্ষী তাক আমার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম, যুবক ভাইরা আমার এই যে মালিক গুনাহ মাফ করে দিল, বলুন তো দেখি শর্ত কি, ইমান শর্ত কি, ইমান আছে কিন্তু গুনাহ আছে, কথা হয় না, ইমান আছে পাশাপাশি গুনাহ আছে, ইমান থাকার পরে গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে যদি তওবা করেন,
কিন্তু দেখা গেল ইমান নাই, চলে গেছে। আপনি জানেন না ইমান নাই, মক্কায় গিয়া নামাজ পড়লে কামই বুনি, তাই কথা বল না দিনা, মদিনা গিয়া নামাজ পড়লে কামইব, মক্কায় গিয়া নাম বানাইছেন হাজি, কপালের মধ্যে একটা কালো দাগ ফেলাইছেন, তসবিহ পড়েন আর নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন, বলুন তো দেখি চার বছর কামে আসবে? কারণ আপনার ইমান নাই, আসল জিনিস নাই। কিন্তু ইমান আছে, গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ইমান নাই, নেক আমল করলে কোনো ফায়দা কথা হয় নাই। হ্যাঁ যুবক ভাই, আর একটা কথা হলো, বান্দা যদি ভিতরে ইমান রাখে আর সে যদি গুনার কারণে জাহান্নামে যায়, জাহান্নামে যাবে গুনার কারণে যাবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পোড়াবে জ্বালাবে, এটাও সত্য। কিন্তু একটা সময় ইমান আনার কারণে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢোকাবে, সুবহানাল্লাহ। এটা একমাত্র কারণ হলো ইমান, ইমান, ইমান।